সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। পুজো সেলিব্রেট হয়, আমার দিদা যখন বেঁচে ছিল ইট ওয়াজ ভেরি বিগ, মানে বিশাল করে হতো, অনেক লোকজন আসতো, এখন সেরকম ভাবে হয় না। সো যখনই গণেশ পুজোর অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি সেই স্মৃতিগুলো অনুভব করি আর কি। আপনারা সবাই খুব আনন্দ করে পুজো কাটান, খুব ভালো করে পুজো কাটান, বন্ধু বান্ধব আপনার ফ্যামিলি সবার সাথে ঘুরতে বেরোন। অ্যান্ড যারা পিলকুঞ্জ এখনো দেখেননি আপনাদের সবাইকে বলি প্লিজ পিলকুঞ্জ দেখুন। কাজ করি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা কাজ যদি আমাদের না দেখেন আমরা হয়তো কোনোদিন কাজও পাবো না। বিকজ অডিয়েন্স না দেখলে আমরা আর্টিস্টরা কিচ্ছু না, ডিরেক্টর, প্রডিউসার, এভরিওয়ান, আমরা সবাই কাজ করি শুধুমাত্র আপনাদের জন্য। সো প্লিজ দেখবেন কোনটা ভালো লাগছে, মন্দ লাগছে, আপনারা আমাদের প্লিজ জানাবেন, আমাদের খুব সুবিধা হবে তাদের কাজ করতে, আরও বেশি বেশি কাজ করতে। তো এই পুজোতে আপনারা যেমন মজা করবেন প্লিজ পিলকুঞ্জ দেখে আমাদের জানান যে কেমন লেগেছে আপনাদের, আমাদের তাহলে খুব ভালো লাগে। আমরা বানিয়েছি পিলকুঞ্জ যাতে সবাই মিলে কষ্ট করে এবং মানুষের কাছে যে পৌঁছে যেতে পারছি সেটাই অনেক। এবং এই ধরনের প্রমোশন অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে যতটা কানেক্ট করবে, মানে সোশ্যাল মিডিয়ার প্রমোশন থেকে বেরিয়েও মানুষের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করলে অ্যাকচুয়ালি কমিউনিকেশানটা তৈরি হয়। মানে রিঙ্গুদাও যখন সিরিজটা বানিয়েছে, মানে সিরিজটার থ্রুতেও আমরা একটা কমিউনিকেশান করার চেষ্টা করছি অডিয়েন্সের সাথে, সেরকম গ্রাউন্ড লেভেলে গিয়ে যদি আমরা কনভিন্স করি মানুষকে পিলকুঞ্জ দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য, দেখে যে এই যে এখানে প্রমোশন করতে এসেছে মানুষ আমাদেরকে ডিরেক্ট ফিডব্যাক দিচ্ছে, সেটা থেকে আমরা সবাই, প্রত্যেকে, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টার্স সবাই শিখতে পারছি। তো এই জন্যই আর কি এই ধরনের প্রয়াস, এবং থ্যাঙ্কস টু ক্লিক যে আমাদেরকে এই ধরনের সুযোগ করে দেওয়া হচ্ছে। পিলকুঞ্জকে মানুষ এতটা ভালোবাসবে এটা এতটা এক্সপেকটেশন ছিল না, বাট প্রত্যেক দিন এখনও স্টিল না, মোটামুটি দু তিন সপ্তাহ তো হয়ে গেল সিরিজ রিলিজ হয়েছে, তারপর এখনও স্টিল নাও যেভাবে এসএমএসএস আসছে, তারপর সবাই ফোন করে করে বলছে, এবং এখন থেকে শুরু করে পিলকুঞ্জ টু কবে আসবে, তো এই যে একটা ভালোবাসা এটা প্রচণ্ড ভালো লাগছে। আমরা এখনও ইনফ্যাক্ট এখনও আমরা পিলকুঞ্জের মধ্যেই আছি, কেউ বেরিয়ে যায়। এবং এবং যেটা বলার সেটা হচ্ছে যে এই আমরা যে প্রমোশন করছি মানুষের কাছে যাচ্ছি, আমাদের কাছে এই আজকে আমরা গণেশ পুজোর জন্য এলাম, এরকম আরও মানুষ ইনভাইট করছে পিলকুঞ্জ দেখার পর যে আপনারা আসুন, এসে আমাদের সাথে ইন্টারাক্ট করুন। তো এটাই আমাদের কাছে মনে হয় বড় পাওনা। যেভাবে রিয়াকশনস পেয়েছি, যা মানে রিভিউজগুলো পাচ্ছি, পিলকুঞ্জের প্রমোশন দুর্গাপুজো তো হবে, দিওয়ালি তো হবে, নিউ ইয়ারেও হবে, এটা আমরা নেক্সট বছরও হবে। বিকজ ওয়াই আম সেইং আই এম ভেরি সিরিয়াস নোট, আমরা মানে যেভাবে রিয়াকশন পেয়ে যাচ্ছি না, প্রত্যেক দিন কেউ নতুন একজন দেখছে, একদিনে তো সব দেখে নিচ্ছে না, সব ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হচ্ছে, ওয়ার্ড অফ মাউথ তো খুব ভালো স্প্রেড হচ্ছে। আমি শুধু এখানে বলছি না, বম্বে ফিল্ম মেকার্স বলো, ওরা পার্সোনালি যাদের রিঙ্গোদাকে যারা চেনে না, ওরা জানতে চায় যে কে এটা করেছে,
ইউনো রিঙ্গো কন এ বাত কর সকতে গে লাইক দ্যাট ইউনো সো দিস ইজ আমার তো এটা আমার তরফ থেকে এখন রিঙ্গোদা আমাদেরকে মিডল মিডলে আমরা দেখতে পাই রিঙ্গোদার প্রোফাইলে গেলে অনেক অনেক রিঙ্গোদা কন কন শেয়ার করে অনেক বড় বড় লোকদের তোমার বলছি জার্নালিস্টদের সিনিয়র এডিটরসদের ওদের তো কন শেয়ার করে দেখি রিঙ্গোদা সবসময় তো সব কিছু শেয়ার করে না কিন্তু যাও শেয়ার করে যেটা খুব মন ছুঁয়ে গেছে সেগুলো শেয়ার করে দেখি সো এই ওয়ার্ড অফ মাউথ তো চলতে থাকবে আর আমরা বলছি তো দুর্গাপূজা তো আসবো দিওয়ালি তো আসবো নিউ ইয়ার আসবো ভালো লাগছে যে একদম গ্রাসরুট লেভেল থেকে লোকজন দেখছেন ভালো লাগছে এবং এটা বলতে পারি যে এতদিন ধরে লোকে আমায় সবাই জিজ্ঞেস করতো রিঙ্গোদা ক্রান্তি টু কবে হবে ক্রান্তি টু কবে হবে এটা যেখানেই যেতাম যে অনুষ্ঠানে যেতাম রিঙ্গোদা ক্রান্তি টু কবে হবে এখন সবাই জিজ্ঞেস করতো দাদা পিলকুঞ্জ টু কবে হবে সো আই থিঙ্ক আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম ক্রান্তি টু পিলকুঞ্জ সো দ্যাটস আ ভেরি ভেরি বিগ গ্রাজুয়েশন ফর মি